এরা ব্যবসায়ী যারা আসছে এরা ব্যবসায়ী এরা খবর রাখবেন এরা কোথায় তাদের ব্যবসা আছে এরা কোথায় থেকে আসছে তারা কে কি করেছে যারা অল্প বিদ্যা ভয়ঙ্কর বলি আমি এরা অল্প বিদ্যা একটা এমপি একটা দায়িত্ব পালন করতে হলে তার কতটুকু জ্ঞান বুদ্ধি এগুলা প্রয়োজন এই ধরনের মানুষকে আপনারা নির্বাচিত করবেন এইগুলা অল্প বিদ্যা এই যে আবুল তাবুল কথা বলতেছে একজন একক ধরনের কথা বলতেছে এইটার থেকে আপনারা বিরত থাকবেন অনেক অতিথি পাখির আবির্ভাব বাংলাদেশে হয়েছে আমরা অনেকের বক্তব্য আমরা শুনে থাকি ফেসবুকের মাধ্যমে উনি বলে ওনারা অনেকে বলে থাকেন বিয়ানীবাজারে নাকি কোনো রাস্তা কোনো উন্নয়নমূলক কাজ হওয়ার নাই উনি নির্বাচন করবেন আর এই যে আবুল তাবুল কথা বলবেন মিথ্যা প্রমাণ দিবেন বিয়ানীবাজারবাসীর কাছে এটা তো কেউ মেনে নিতে পারবে না বিয়ানীবাজার মানুষকে উনি থাদাবাজি মানে থাদাবাজ বানাচ্ছেন এই ধরনের একজন প্রতিনিধি আছেন উনি নির্বাচন করতে চান এই সারোভারের কি রোড পাকা ছিল এই সারোভারের কোনো রোডও ছিল না কড়িয়া ইউনিয়নের কোনো রাস্তাঘাট ছিল না তোমার খাঁচা রাস্তাও ছিল না এইগুলা কিন্তু 15 বছরে আমাদের নুরুল ইসলাম নাহিদ ভাই ওনার প্রচেষ্টার মাধ্যমে এইগুলা রাস্তা হয়েছে বা তোমার গ্যাস গেছে প্রত্যেক বাড়িতে আজকে বিদ্যুৎ হয়েছে আগামী দিনে এই সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের একটা রাস্তা উনি বলছেন কাঁচা থাকবে না এখনো বিয়ানীবাজারে কোনো রাস্তা কাঁচা নাই এগুলো ভাঙা ভাঙা এই গত বন্যায় ভাঙা হওয়ার ভেঙে যাওয়ার কারণে এগুলো অনেকটা রাস্তা ইতিমধ্যে আমাদের নষ্ট হয়ে গেছে নাহিদ এই মন্ত্রণালয়ের চেয়ারম্যান হওয়ার কারণে আজকে কয়েক মাস হয়েছে আপনারা দেখতেছেন জরুরি ভিত্তিতে কয়েকটা রাস্তা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে একটা কাজ করতে গেলে একটা সময়ের প্রয়োজন আছে একটা সময় লাগে ঠিকাদার নিয়োগ করতে হয় এরপরে ওয়াক অর্ডার হয় টেন্ডার হয় তার মধ্যে 5-6 মাস চলে যায় 5-6 মাস তো হয়েছে উনি এই দায়িত্বে পেয়েছেন উনি আগামী দিনে যদি আমাদের এই মন্ত্রণালয় এই এই দায়িত্বেই থাকে আর যদি উনি আল্লাহ যদি আমাদের আমরা আমরা যদি ওনাকে নির্বাচিত করে পারি আর এই মন্ত্রণালয়ের যদি মন্ত্রী হয়ে যান তাহলে বিয়ানীবাজার দেখবেন এলাকার স্কুল কলেজ যেভাবে হয়েছে এইভাবে রাস্তাঘাট খালবাট কোনো কিছুই থাকবে না আমরা খালি সৌন্দর্য মণ্ডিত করব যারা অল্প বিদ্যা ভয়ঙ্কর বলি আমি এরা অল্প বিদ্যা একটা এমপি একটা দায়িত্ব পালন করতে হলে তার কতটুকু জ্ঞান বুদ্ধি এগুলা প্রয়োজন এই ধরনের মানুষকে আপনারা নির্বাচিত করবেন এইগুলা অল্প বিদ্যা এই যে আবুল তাবুল কথা বলতেছে একজন একক ধরনের কথা বলতেছে এইটার থেকে আপনারা বিরত থাকবেন আগামী দিনে যে নির্বাচন আসবে আমরা দেশ যে এভাবে গিয়ে যাচ্ছে 2041 সালে বাংলাদেশ একটা উন্নতশীল রাষ্ট্রে পরিণত হবে ইতিমধ্যে আতাউর বলেছেন আমাদের বিধবা ভাতা দিচ্ছে বয়স্ক ভাতা পাচ্ছেন মাতৃকালীন ভাতা পাচ্ছেন এটা বিদেশি সিস্টেম আমেরিকার সিস্টেম 60 বছর পরে নেত্রী বলছে যারা অফিসাররা যারা 60 বছর আছে অফিসার যারা টিউনো ইউনো আমাদের অতি সাহেব আছেন ওনারা কিন্তু এই যে তোমার বয়স্ক তোমার রিটায়ার করে ওনারা একটা ভাতা পান কিন্তু যে মানুষটা আলসাস করে হওয়াইলো অন্য কাজ করলো তার বয়স 60 হয়ে গেল সে যখন বৃদ্ধ হয়ে যাবে তার কেন ভাতা থাকতো না এইগুলা কিন্তু আমেরিকা লন্ডন কানাডা এইগুলাতে আছে এইগুলা এই পদ্ধতি শেখ হাসিনা বাংলাদেশ চালু করছে দেশ যখন এগিয়ে যাবে এর পরিমাণ বৃদ্ধি পাবে হয়তো টেকাটা কিছু কম পাওয়া আমরা 2001 সালে এই যে মেগা প্রকল্পগুলো হয়েছে এইগুলা হওয়ার পরে আজকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে পদ্মা ব্রিজ থেকে রাজস্ব আদায় হচ্ছে মেট্রো রেল থেকে রাজস্ব আদায় হচ্ছে এই যে আরও আমাদের কিছুদিন আগে আমাদের ওভার ব্রিজগুলা এগুলা টুল বসাচ্ছেন এইগুলা থেকে রাজস্ব আদায় হচ্ছে এইগুলা হওয়ার পরে আমাদের আমাদের সরকারের যে টেকা থাকবে এই টেকাগুলা জনগণের পিছনে বিভিন্ন পাতা বৃদ্ধি করবে আরও মানুষের পাতা বৃদ্ধি করবে এরা ব্যবসায়ী যারা আসছে এরা ব্যবসায়ী এরা খবর রাখবেন এরা কোথায় তাদের ব্যবসা আছে এরা কোথায় থেকে আসছে তারা কে কী করেছে একজন আসছেন লন্ডন থেকে ওই লন্ডনে যে আসছেন উনি নাকি বলে সাদাবাজি উনি তো সাদা করছে এরশাদের আমলে ওই এরশাদের সমস্ত টাকা পয়সা এরশাদের আমলে ওই ওর কাছে রেখেছে লন্ডনে ও আসছে এমপি এমপি ইলেকশন করবেন আরও জন আসছেন আমাদের এখানে ইলেকশন করবেন উনিও ব্যবসায়ী আমরা জানি উনি ব্যাংকে থেকে কত কোটি টাকা আওয়ামী লীগকে ব্যবহার করে নিয়েছেন এইগুলো আমরা কথা বলবো পরবর্তীতে যখন নির্বাচন আসবে তখন আমরা বলবো এদের থেকে দূরে থাকবেন।